বিএনপির কেউ এরকম কোট গায়ে দিতে দেখছেন নি, কথা কয় না কেন? আপনার আমার কথা বুঝেন নাই, কথা কথা শুনলেন? বিএনপির কেউ এরকম কোট গায়ে দিতে দেখছেন নি আপনার? কারণ এটার নাম পড়ছে কি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নামে এটার নাম পড়ছে মুজিবপুর। মুজিবপুর নাম পাওয়ার কারণে বিএনপির কেউ এটা গায়ে দিতে চায় না, অথচ কোটটা মুজিবপুর না। এটা হইলো, এটাকে বলা হয় সদরিয়া। কি বলে? সদরিয়া। আসলে শামসলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির উপাধি ছিল সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি। কি? সদর সাহেব রহমতুল্লাহ। সদর মানে হইল নেতা, সদর। সদর আইয়ুব খান, সদর ইমরান, ইমরান খান, সদর, এটা সদর বলে। জানাবে সদর, সভাপতির বলে সদর বলে। তো শামসলক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির উপাধি ছিল সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি। আসলে কোটটা ছিল ওনার, এই কোটটা নাকি উনি বঙ্গবন্ধুকে দিছেন, দোয়ার লেগে গেছে আর একসময় দড়িটা থেকে আর দে, এইখান থেকে বঙ্গবন্ধুর কাছে আসছে। এখন মূল যিনি যিনি দিছেন উনি হারাইয়া গেছেন। এখন আমরা মনে করি যে মুজিব কোট, তো কোটটা কি মুজিবের না কোনো সদর সাহেবের? এই জন্য মৌলবীদের কাছে প্রসিদ্ধ হইল সদরিয়া। এই জন্য আমরা মৌলবীরা সদর সাহেবের নেসবতে গাদ দিই। আরে কথা কয় না কেন? কার নেসবতে গাদ দিই? আপনারা আমার বক্তব্যকে কি রাজনৈতিক বক্তব্য মনে করেন? রাজনৈতিক বক্তব্য না, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। এরপরও এটা বিএনপির কেউ গাদ দিতে চায় না, কি লেগে এটা মুজিবপুর। চিন্তা করেন কত দূরত্ব বজায় রেখে চলে, কত দূরত্ব বজায় রেখে চলে, চিন্তা করছেন আপনি? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ইসলামের মেজাজ দেখেন, ইসলামের মেজাজ হলো ইবাদতের লাইনেও বেঈমানদের ইবাদতের সাথে সাদৃশ, এমন ইবাদত করা যাবে না। রোজা রাখবা মুহররমের 10 তারিখে আশুরের দিনে, শুধু একটা রোজা ইহুদিরা রাখে, তোমরা যদি একটা রাখো মানুষ বলবে বুঝছি ইহুদিদের সাদৃশ। অতএব সামনে রোজা রাখলে আশুরের 10 তারিখের সাথে 9 তারিখ মিলাইবা, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ মিলাইবা। যেমন ইবাদতের লাইনও বেঈমানদের সাথে না মিলে, কথা কয় না কেন? যেন ইবাদতের লাইনও বেঈমানদের সাথে না মিলে।